আমি প্রায় 2003 সালে হুম হুম জাম গাছে উঠছিলাম। তখন জাম গাছে ওঠার পরে তো জাম আমি একটা জাম মানে জাম খাইতে পারি নাই, মাত্র একটা জামে ধরছি খাবো। আচ্ছা, তখন নিচে এই শুকনা এক ডালা ছিল, আমি দেখি নাই। হুম হুম তখন সেই শুকনা ডালাটা ভেঙে গেল। আচ্ছা, তো আমি যেই ডালাটাতে ধরছি সেই ডালাটাও চিকন ছিল। হুম 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 তো তখন শুকনো ডালাটা ভাঙার পরে আমি যেভাবে দাঁড়াইছি ঠিক সেভাবেই স্ট্রেট পড়ে গিয়েছে, স্ট্রেট পড়ে গেছি। তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স 20 হবে, 20 বছর, 20 বা 21 হবে। আচ্ছা, তখন ঠিক তেভাবে স্ট্রেট ভাবে পড়ে যাওয়ার পরে আমি আর আমার ইয়া বন্ধ হয়ে গেছে, দম বন্ধ হয়ে গেছে। তো আমার পাশের আরেক পাশের বাড়িতে ও মামি হয়, উনি আসে আমার ওইখানে আগে কিল বাড়ি দিয়েছে, হ্যাঁ বাড়ি দিয়েছে বা কিল দিয়েছিল, তখন কি আমার বসাইছিল। তখন থেকে আমার ওইখানে ওইখানে প্রচণ্ড ব্যথা ছিল। স্যারের কাছে চলে আসলাম, চলে আসার পরে স্যারের কাছে এমআরআই আসার পরে স্যার এমআরআই করাইছে। তো এমআরআই করার পরে ধরা পড়ছে, ওই সময় স্যার বলছিল পিএলআইডি সমস্যা কোমরে আর আপনার এইখানে সার্ভাইকেলের সমস্যা আছে, সমস্যা আছে এইখানে। আর স্যার বলছিল কোমরে একটা ও ফেটে গেছে আর ফাটা ধরছে আর ওইখানে একটা ক্ষয় হয়েছে। স্যারের কাছে আসলাম, আসার পরে স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেলেন? হ্যাঁ, ভর্তি হয়ে গেলাম, এমআরআই করলাম, ভর্তি এলাম। আবার কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? 10 দিনের মতো ছিলেন। আচ্ছা, তো এই 10 দিন ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা? আজকে ইনশাল্লাহ ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আপনার সেই কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা, সেগুলোর কি অবস্থা এখন? এখন ভালো লাগে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্থ কামনা করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমরা জীবনে আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো কাজ করছি, বিভিন্ন ধরনের মুভমেন্ট করছি। কিছু কিছু মুভমেন্ট দেখা যায় আমাদের জন্য সঠিক, আবার কিছু কিছু মুভমেন্ট সঠিক নয়। আমরা যদি সঠিক এই আর্গোনমিক্যাল যে দিক নির্দেশনাগুলো বা যে মুভমেন্টগুলো সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, আমরা কিন্তু আজীবন ভালো থাকা সম্ভব। যখনই এর বিচ্যুতি ঘটে তখনই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই, বিশেষত পিএলআইডি। এই সমস্যায় এখন হাজারো মানুষ জর্জরিত। কোনো কোনো মানুষের এরকম অবস্থা হচ্ছে যে সারা জীবনের জন্য ওনারা পঙ্গুত্ব বরণ করেন। কিছু কিছু মানুষকে দেখা যাচ্ছে যে ভুগতে ভুগতে একটা সময় তারা মৃত্যু পর্যন্ত বরণ করেন। কারো কারোর জন্য এটা দেখা যাচ্ছে টিবি হয়ে যায়, টিবি থেকে ক্যান্সার হয়ে যায়, খুবই খারাপ অবস্থার সম্মুখীন হন। এবং বর্তমান সময়ে এটা আমরা বলবো যে ইপিডেমিক হারে বেড়ে গিয়েছে এবং আমরা অনেক প্রচুর প্রচুর আমরা পেশেন্ট পাচ্ছি। ঠিক তেমনি আমাদের যিনি আজকের অতিথি, দীর্ঘ অনেকটা সময় ধরে, অনেক বছর আগে থেকেই ওনার এই পিএলআইডি জনিত সমস্যা, একটা ছোট্ট দুর্ঘটনা থেকে এটার সূত্রপাত। এবং এটার জন্য উনি যাননি এরকম কোনো জায়গা নেই, চেষ্টা করেছেন যখন যেখানে পেরেছেন। যখন ব্যথা শুরু হয় মানুষ ব্যথা সহ্য করতে পারে না এবং এই সহ্য না করার থেকে তখন মানুষ হন্য হয়ে খুঁজতে থাকে সমাধান। তবে একদম যে সমাধান নাই তা কিন্তু না, তবে আপনাকে এই সমাধানের জন্য সঠিক জায়গায় সঠিক স্থানে যেতে হবে। ভুল জায়গায় গেলে আপনার এই ট্রিটমেন্ট কখনোই ভালো হবে না, বরঞ্চ আরও খারাপ হয়ে যেতে পারে। দর্শক, আসুন আজকের আমাদের যে অতিথি তার কাছ থেকে আমরা এই পুরো বিষয়গুলো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী, নরসিংদী কোথায়? নরসিংদী মনোহরদি থানা, মনোহরদি এক দৈরা। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার সেই প্রথম ঘটনাটা? প্রথম ঘটনাটা হচ্ছে আমি প্রায় 2003 সালে জাম গাছে উঠছিলাম। তখন জাম গাছে ওঠার পরে তো জাম আমি একটা জাম মানে জাম খাইতে পারি নাই, মাত্র একটা জামে ধরছি খাবো। আচ্ছা, তখন নিচে এই শুকনা এক ডালা ছিল, আমি দেখি নাই। তখন
সেই শুকনো ডালাটা ভেঙে গেল। আচ্ছা, তো আমি যে ডালাটাতে ধরছি সেই ডালাটাও চিকন ছিল। তো তখন শুকনো ডালাটা ভাঙার পরে আমি যেভাবে দাঁড়াইছি ঠিক সেভাবেই স্ট্রেট পড়ে গিয়ে স্ট্রেট পড়ে গেছি। তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স বিশ হবে, বিশ বছর, বিশ বা একুশ হবে। আচ্ছা, তখন ঠিক তেভাবে স্ট্রেটভাবে পড়ে যাওয়ার পরে আমি আর আমার ইয়া বন্ধ হয়ে গেছে, দম বন্ধ হয়ে গেছে। তো আমার পাশের আরেক পাশের বাড়িতে ও মামি হয়, উনি আসা আমার ওইখানে আগে কিল বাড়ি দিয়েছে বা কিল দিয়েছিল, তখন কি আমার বসাইছিল। তখন থেকে আমার ওইখানে ওইখানে প্রচণ্ড ব্যথা ছিল। আচ্ছা, তখন আমি আমাদের ওইখানে এক ফার্মেসি ছিল আমাদের বাড়ির পাশে, ওই ফার্মেসি ওনার কাছে গিয়েছিলাম। ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে ব্যথার ঘুরি দিয়েছিল, ওইটা খাওয়ার পরে তখন কিছুদিন মাত ব্যথার ঘুরি খাওয়ার পরে কিছুটা আরাম লাগে, মাত খায়। আচ্ছা, মানে আপনি যখন পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার পর কি আপনি হাঁটা চলা করতে পারছিলেন ঠিক মতো? মানে কোনো হাড় পায়ের হাড় বা কোনো কিছু কি ভেঙে গিয়েছিল, এরকম হয়েছে? না না, হাট এই সময় আমি তো কতক্ষণ পরে হাঁটতে পারছি, কিন্তু আমার সমস্যাটা তো এই জায়গায় ব্যথাটা এই ভিতরে রয়েছে। তখন ওই বলছি না আপনি ফার্নিচার দোকানে গিয়ে যাওয়ার পরে, কারণ পেটে গেলে তো সিরিয়াসলি বুঝতো, কিন্তু ভিতরে কি হয়েছে এটা তো আর বুঝতে পারে নাই। তখন আমি তো বুঝি কিরকম। তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি মেডিসিন দিয়েছে, ব্যথার বড়ি ডেরি দিয়েছে, খাওয়ার পরে কিছুদিন ভাত খায় আরাম লাগে। এইভাবে বড়ি খাইতে মনে করেন তখন আমি এক দেড় বছর এই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আপনি ব্যথাটা এই খাইতাম, আবার দম দিতাম। তাও অন্য এক ডাক্তারের কাছে গেছিলাম, আমার দের পাশে আরেক ডাক্তারের কাছে, ওনার সাথে যাওয়ার পরে আবার ফির এমআর করে নাই, এক্সরে করেছিল। এক্সরে করার পরে ধরা পড়ে নাই। আচ্ছা, মানে সে কি বলেছে? সে বলেছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এমনি ওষুধ দিয়ে দিয়েছিল। কিন্তু আপনি ব্যথা আপনি অনুভব করছেন? হ্যাঁ, ব্যথা অনুভব করছি। তখন ব্যথা সে আমি বলছি এখানে আমার ব্যথা হয়, কাস্তে পড়ে গেছি। তখন সে ব্যথার গড়ি দিছে, এর ওষুধ খাওয়ার পরে এই ব্যথার গড়ি খেলে একটু আরাম লাগে, ছেড়ে দিলে আবার হ্যাঁ আবার যখন অফ দেই আবার এই আগের মতো অবস্থা, আগের মতো নেই আর। আচ্ছা, তখন এইভাবে আমি হ্যার এটা ওষুধ খাইয়া তখন আমি বাইরে গেছিলাম। আচ্ছা, বাইরে বলতে মানে প্রবাসে গেছিলেন? প্রথম মালয়েশিয়া ছিলাম। এটা কত সালে? এটা 2007-এ। 2007 সালে। আচ্ছা, তখন সেখানে 16 মাস ছিলাম। 16 মাস থাকার পরে দেশে আসলাম। দেশে আসার পরে আবার এই এমনি ডাক্তারের কাছে আমি দেখাইলাম, এমনি এমনি ব্যথার বড়ি টড়ি দিছে, এরকম খায়া কিছু ব্যথার বড়ি খাওয়ার থাকলে কিছুদিন ভালো লাগে, আবার অফ দিলে আবার সেই আগের মতো অবস্থা। তো মালয়েশিয়া এটার জন্য কোনো ধরনের চিকিৎসা বা কোনো কিছু করার চেষ্টা? মালয়েশিয়া আপনি এরকম দেখাই নাই কেন, অনেকে বলে এখানে সুবিধা হবে না, সে সবচেয়ে ভালো হইব দেশে চলে যাও। আচ্ছা, এখানে সুবিধা হবে। আচ্ছা, তখন দেশে চলে আসলাম। আচ্ছা, দেশে চলে আসার পরে এই আর এমনি ডাক্তার আমাদের এলাকা ভিত্তিক যে ডাক্তার, এলাকা ভিত্তিক বা MBBS ডাক্তার, এগুলির দেখানোর পরে এই সমস্যাটা বললাম এইখানে সমস্যা। তো উনি চেক করে আমার বড়ি দিল, মেডিসিন দিল, খাইলাম। খাওয়া থাকলে এইরকম ওই খাওয়া থাকলে একটু আরাম লাগে, আবার খাওয়া অফ দিলে সেরকম লাগে। আচ্ছা, তখন আমার সময় হয়ে গেছে, আমি আবার ফির তখন ওই আবার দুবাই চলে যাব। আচ্ছা, তখন আবার ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে চলে গেলাম। আচ্ছা, ওইখানে প্রায় তখন এক দেড় মাসের মেডিসিন দিয়ে দিছে ডাক্তার, তখন খাইলাম। খাওয়ার পরে আপনার এরকম খাবার থাকলে এরকম ভালো লাগে, খাওয়া অফ দিলে সে এরকম লাগে। যখন দুবাইতে গেলেন ওখানে কি ব্যথার জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো ডক্টর দেখিয়েছেন? তখন দুবাইতে যাওয়ার পরে আমি প্রায় 6 মাস না 1 বছর পরে
ব্যথা আছে কিন্তু ব্যথা অনুভব করে মানে ইয়া করে রয়েছি সহ্য করে নানান ধরনের এই মুখ টপ মলম এগুলি দিতাম কিছুদিন মাথা খাইতো আরাম লাগতো তো এইভাবে এক বছর গেছে তো এক বছর যাওয়ার পরে তারপর আমি এদেশে এরকমই আবার এক্স রে করছি এমআর করি নাই এক্স রে করছি এক্স রে করার পরে তো অনেক ডাক্তার ইঞ্জেকশন দিয়েছি ইঞ্জেকশন দেওয়ার পরে ডাক্তার বলে ভাত আচ্ছা এরকম অনেক ওষুধ টষুধ দিয়েছে বলছে খাও সেরে যাবে কোনো ধরনের ব্যায়াম বা এগুলো কোনো কিছু দেয় না এগুলি দেয় নাই আচ্ছা বলছে ওষুধ খাও এটা ভাতের সমস্যা এরকম নাই তো ওষুধ দিয়েছে ভাত ইঞ্জেকশন দেওয়ার পরে এমন এই দুই একদিন ভালো লাগে খাওয়া থাকলে ভালো লাগে তারপরে আবার খাওয়া দিলে আবার আবার আগের মতো আবার আগের মতনই লাগে তখন আমি এভাবে প্রায় তিন চার পাঁচ ছয় বছর এভাবে কাটিয়ে দিয়েছে এভাবে কাটিয়ে গেছে দেশে আসতে পারি নাই আচ্ছা আমাদেরকে যদি একটু বলেন যে মানে যখন ব্যথা হয় হয়তো কিছু সময় আপনি সহ্য করেন যখন সেটা সহ্যের বাইরে চলে যায় কি হতো একবারে বিছানায় পড়ে যেতেন হয়তো আজকে কাজে যাওয়ার কথা কাজে যেতে পারছেন না মানে এই ধরনের সমস্যাগুলো কি কি হতো যখন ব্যথা হইতো তখন ঠিকই আমি কাজে যাইতে পারি নাই ডিউটি যাইতে পারি নাই তখন ছুটি কাটাইতাম আচ্ছা তো এই ছুটির জন্য আপনি পার্সোনালি আপনার অফিসে বা ইয়াতে কার্যক্ষেত্রে সমস্যা হতো না অ্যাবসেন্ট দিত আচ্ছা অ্যাবসেন্ট দিত তারপরে অ্যাবসেন্ট দিয়ে তারপরে আবার ডাক্তারের কাছে যাইতাম এভাবে অন্য এই ডাক্তারের কাছে যেমন ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছি অন্য ডাক্তারের কাছে যাইতাম মানে একটার পর একটা ডক্টর চেঞ্জ করতে চেঞ্জ করতাম তখন সেই ডাক্তার এরকম গেলে ইঞ্জেকশন দিত আর যেখানে সেই দেশের এক মলম এগুলি দিত লাগানোর পরে এরকম ওই খাইতে খেতে একটা সময় যাচ্ছিল সময় যাচ্ছিল ধীরে ধীরে আরো খারাপ অবস্থার দিকে যাচ্ছিল তখন ভাবছি কি এদেশে তো চলবে না দেশে যেতে হবে আচ্ছা দেশে গিয়ে দেখায় ভালো করে আমার তখন আমি স্যারের সফল প্রধান স্যার আমি ইউটিউবে একটা ভিডিও দেখতে পাই ভিডিও দেখতে পাই আচ্ছা তো দেখার পরে আমি 2019 এ বাড়িতে আসি 2019 এ বাড়িতে এই আমি আসার উদ্দেশ্যে ওনার কাছে ডাক্তারের কাছে আমার চিকিৎসা করার জন্য আসবো আচ্ছা আচ্ছা তখন আসি এক মাসে ছুটি পাই না বেশি কোম্পানি ছুটি দেয় না এক মাসে ছুটি দিছে এক মাসের ছুটি দেওয়ার পরে আমি বাড়িতে দশ বারো দিন থেকে স্যারের কাছে চলে আসলাম চলে আসার পরে স্যারের কাছে এমআরআই আসার পরে স্যার এমআরআই করাইছে তো এমআরআই করার পরে ধরা পড়ছে ওই সময় স্যার বলছিল পিএলআইডি সমস্যা কোমরে আর আপনার এইখানে সমস্যা আছে এইখানে আর স্যার বলছিল কোমরেটা ফেটে গেছে আর ফাটা ধরছে আর ওইখানেটা ক্ষয় হয়েছে তখন ওই সময় স্যার বলছিল তো আপনি 10 দিন হসপিটালে অ্যাডমিট থেকে ট্রিটমেন্ট নেন তখন আমি আর থাকতে পারি নাই আমার বিভিন্ন সমস্যার কারণে থাকতে পারি নাই ছুটি হোক তার মধ্যে মনে করেন আমার এনগেজমেন্ট মানে বিয়ে হোক কথা চলছিল তো আর থাকতে পারি নাই চলে গিয়েছিল তখন এইভাবে এক মাস চলে গেছে তো থাকতে পারি না তো চার বলছে আচ্ছা ঠিক আছে তো চার মাসের ওষুধ নিয়ে যান তো চার মাসের ওষুধ নিয়ে যাওয়ার পরে নিয়ে গেছি এর ভিতরে যতদিন ওষুধ নিয়েছি তার কাছ থেকে খাইছি ভালোই লাগে তারপরে আবার চার যাওয়ার সময় তো স্যার সেই সময় স্যার বলছিল 10 দিন থাকার জন্য তো আমি বলছি স্যার আমি তো থাকতে পারবো না সময় শর্ট তো বলছে কি স্যার আচ্ছা ঠিক আছে তো আপনি চার মাসে ওষুধ নিয়ে যান তো চার মাসে ওষুধ নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে এরকম ওষুধ খাই খাওয়া থাকলে ভালো লাগে পরে খাওয়া অফ দিলে আবার এরকম লাগে এই এভাবে তখন এভাবে 2 বছর গেল তখন স্যার ওইখানে আমার আমি বলছিলাম 8 মাস পরে আবার আসবো আবার আসতে পারি নাই এই করোনার সমস্যার জন্য তখন 2 বছর পরে আসলাম আচ্ছা স্যারের কাছে আসছে স্যারের কাছে আসলাম আসার পরে স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেলেন হ্যাঁ ভর্তি হয়ে গেলাম এমআরআই করলাম ভর্তি হইলাম আবার আবার পরে এখন তো এই যে স্যার যখন আপনাকে আবার সেকেন্ড টাইম দেখলেন স্যার কি বললেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বা ভালো হয়ে যাবেন এরকম কোন আশ্বাস আপনাকে দিয়েছিলেন হ্যাঁ স্যার তো বলছিল আচ্ছা বলছে তো কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে 10 দিনের মতো ছিলেন আচ্ছা তো এই 10 দিন ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় আজকে
আপনার কি অবস্থা আজকে? ইনশাআল্লাহ ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আপনার সেই কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা, সেগুলোর কি অবস্থা এখন? এখন ভালো লাগে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ এতগুলো সময়, এতগুলো বছর এই যে ব্যথা নিয়ে আপনি পার করেছেন, আপনার কি মনে হয় না যে যদি আরো আগে আপনি এই তথ্যটা জানতে পারতেন বা স্যারের সম্পর্কে আপনি আগে জানতে পারতেন, আপনার জীবন থেকে এতগুলো কষ্টের বছর আপনাকে পার করতে হতো না, হয়তো আজকে আপনার জীবনটা আরেকটু অনেক অন্য একটা জায়গায় থাকতো? কারণ আপনারা কিন্তু পরিশ্রম করেন, আমরা কিন্তু বাঙালি জাতি, আমরা পরিশ্রমী জাতি, আমরা চেষ্টা করি নিজেদের উন্নয়নের জন্য, আমরা সব কাজ করতে চাই। যেমন আমরা শুধু প্রবাসে চলে যাচ্ছি, অনেক পরিশ্রম দিচ্ছি, কিন্তু যদি আমি সুস্থ না হই, আমি কিন্তু পরিশ্রম আমি ওইভাবে দিতে পারছি না, তো আমি সেরকম আর্নিংও করতে পারছি না। ওই সমস্যাটার জন্য আমার অনেক লস হয়েছে, অর্থনৈতিক অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, অনেক ক্ষতি। আচ্ছা, হয়তো আপনার জীবনটা অন্য একটা জায়গায় থাকতে পারতো। এই যে জীবন থেকে যে এতগুলো বছর চলে গেছে, তারপরেও তো আপনি চেষ্টা করেছেন, আপনি কখনো হাল ছেড়ে দেননি যে আজকে আপনি একটা সম্পূর্ণ সুস্থ এবং ভালো একটা অবস্থানে আপনি আছেন। কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার পরিবার যখন আপনাকে দেখছেন যে এই অবস্থায় যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ, তাদের এখন অবস্থাটা কি? তারা তো মাশাআল্লাহ খুশি, কারণ এতদিন বকছি, তারা তো বলছে যাও রোগ থাকা ভালো না, আগে যত টাকা আগে চিকিৎসাটা করো, আগে চিকিৎসাটা করো, নিজে সুস্থ হলে নিজে সুস্থ হলে টাকা আসবে। যে অবশ্যই নিজের শরীর ঠিক থাকলে টাকা আসবে। দর্শক মন্ডলী, আমরা এখানে ওনার ভাতিজাকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন আমাদের। আমার নাম মোহাম্মদ রিপন মিয়া। আচ্ছা, কি করেন আপনি? আমি এখন কিছু করি না, এখন বাসায় এমনিতে আছি। আচ্ছা, পড়াশোনা তো করেছেন? জি। আচ্ছা, আপনার যে চাচা, আপনারা জানেন যে দীর্ঘ একটা সময় উনি ওনার এই কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন। ছোট্টবেলা একটা ছোট্ট দুর্ঘটনা থেকে ওনার পুরো জীবনটাই এলোমেলো হয়ে গিয়েছিল, তো সেই অবস্থায় কিন্তু আপনারা ওনাকে দেখেছেন, এবং আফটার যে ট্রিটমেন্ট ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, ওনার যে অপারেশনবিহীন যে চিকিৎসাটা, অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, সেটা গ্রহণ করার পর আজকে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো। এই যে উনি যে বলছেন, কেমন দেখছেন সেই আগে এবং পরে দুইটাতে কেমন দেখছেন ওনাকে? অনেকটা পরিবর্তন। উনি কি ওনার সেই ব্যথার কথাগুলো এখন আর বলেন না? এখন কোনো ব্যথা নাই। উনি কি স্বাভাবিক সেই চলাচলগুলো, হাঁটা চলাগুলো সবকিছু করতে পারছেন এখন? স্বাভাবিকভাবে সবকিছু চলাফেরা করতে পারতেছে। এই যে দীর্ঘ একটা সময় পর আপনার চাচাকে যে আপনারা এই আপন মানুষটাকে আবার সে আগের মতো দেখছেন, কেমন লাগছে আপনাদের? আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, খুবই খুশি, আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই। এই যে দীর্ঘ একটা পথ পরিক্রম আপনি পার করে এসেছেন, কষ্টের একটা সময়, ব্যথা নিয়ে বয়ে বেড়ানোটা আসলে যার ব্যথা সেই বুঝতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, অর্থনৈতিক যেমন ক্ষতি হয়েছে তেমনি কাজ করতে পারেননি, এই যে একটা বিশাল একটা সময়ের ভিতর দিয়ে গেছে, একটা ডিপ্রেশন, আদৌ ভালো হবেন কি হবেন না, আদৌ কি আপনি এর ভালো চিকিৎসা পাবেন কি না, এই যে একটা দোদুল্যমান অবস্থা আপনার সবসময় বিরাজ করেছে, তারপর কিন্তু আপনি কখনো থেমে থাকেননি, আপনি চেষ্টা করেছেন ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য। পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান এই ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টটা গ্রহণ করে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। তো আপনার মতো কিন্তু এরকম আমাদের আরও অসংখ্য ভাই বোন আছেন যারা প্রবাসে আছেন বা আমাদের দেশেও আছেন, যারা এই ধরনের সমস্যাটায় ভুগছেন, তারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তিনি একটা ভালো চিকিৎসা পেতে পারেন, কোথায় গেলে তিনি ভালো হতে পারেন। আমরা এখনও এরকম অসংখ্য রোগী পাই যারা ঝাড়ফুঁক করেন, ওঝার কাছে যান, বিভিন্ন পল্লী আপনার ভুয়া ডক্টরের কাছে যান, গিয়ে বরঞ্চ ভালো হওয়া থেকে আরও খারাপ হয়ে যায়। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। সালাম আলাইকুম দর্শক, আমি আশা করি আপনারা যদি আমার মতন এরকম সমস্যা হয়ে থাকে, তা অন্য আজেবাজে ডাক্তার কাছে না গিয়ে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে আইলে আপনারা যে উপযুক্ত চিকিৎসা সেটা ইনশাআল্লাহ পাবেন, আমি আশা করি। আমি নিজেও অনেকদিন বকছি, মাশাআল্লাহ এখন আমি অনেক আরাম পাইতেছি, সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি, সুস্থ এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে। শফিউল্লাহ প্রধান সাহেব উনির চিকিৎসা অনেক ভালো, ট্রিটমেন্ট ভালো, ইনশাআল্লাহ আসতে পারেন, কোনো সমস্যা নেই, সব দিক দিয়ে সুবিধা আছে, আসতে পারেন নিশ্চিন্ত, কোনো ভয় নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, একজন দুজন না, এরকম অসংখ্য অসংখ্য আমাদের ভাই বোনরা আছেন, আপনাদের আশেপাশেই আছেন, আপনাদের খুব কাছের মানুষ বা আপনার একটু দূরের মানুষ, পাড়া প্রতিবেশী, এরকম অসংখ্য মানুষ আছেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন। আপনার একটা ছোট্ট একটা ইনফরমেশন তার জীবনটা কিন্তু বদলে দিতে পারে,
উনিও কিন্তু একদিন এই সিটে বসে বলতে পারেন যে আমি আজকে সম্পূর্ণ সুস্থ, বুক ভরে উনি বলতে পারবেন, গর্ব ভরে বলতে পারবেন। আমাদের দেশে এরকম অসংখ্য অসংখ্য ভালো ভালো কনসালটেন্ট আছেন, ডক্টর আছেন, যারা অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন এই ধরনের রোগীদেরকে সেবা দেওয়ার জন্য। আপনাদের একটু সদিচ্ছাই কিন্তু যথেষ্ট তার সুস্থ হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।